এই ট্রাক্টরে 1700 কেজি লিফটিং ক্যাপাসিটি আছে। পাওয়ার স্টিয়ারিং খুব ভালো হওয়ার জন্য আর চালাতেও খুব কমফোর্টেবল, মাইলেজ মাস্টার। আমার নাম রাজেশ নন্দী, গ্রাম বাসডিয়া, পোস্ট নলবোনা, থানা গোয়ালতোর, পশ্চিম মেদিনীপুর জেলা। আমি সমস্ত কৃষক বন্ধুদেরকে এবার জানাবো যে এই গাড়িটি প্লাস 4 সিলিন্ডার 50 HP ইঞ্জিন হওয়ার জন্য অধিক ক্ষমতা প্রদান করে এবং গাড়িটি কাদায় শুকনাতে খুব ভালোভাবে চলে। এই গাড়িটি অধিক উন্নত মানের। এই ট্রাক্টরটির সামনের চাকাগুলো খুব বড় হওয়ার জন্য আদায় খুব কম পাসে আর চালাতেও খুব কমফোর্টেবল। এই ইঞ্জিনটিতে 197 Nm টর্ক থাকার জন্য গাড়িটি খুব মাটি ডাস্ট করে এবং মাটি কামড়ে চলার জন্য খুবই উপযুক্ত। এই ট্রাক্টরটিতে পাওয়ার স্টিয়ারিং খুব ভালো হওয়ার জন্য খুব ছোটোখাটো জমিতেও অল্প সহজে গাড়ি কেটে যায় এবং কম সময়ে গাড়িতে হাল করা যায়। এই ট্রাক্টরতে এক ট্যাঙ্কি তেল ভরলে গাড়িটি 9 ঘন্টা থেকে 9.5 ঘন্টা নাঙল করা যায় এবং বিঘা হিসাবে 13 থেকে 13.5 বিঘা চাষ করা যায়। এই ট্রাক্টরে 1700 কেজি লিফটিং ক্যাপাসিটি আছে, এই যে কারণে আমরা ভারী থেকে অতি ভারী জিনিস অতি সহজেই তুলতে পারি। এই গাড়িতে 12টি ফরওয়ার্ড এবং 3টি রিভার্স গিয়ার আছে। বর্তমানে আমার কাছে চারটি মহেন্দ্র গাড়ি ট্রাক্টর আছে। প্রথম হচ্ছে মহেন্দ্র টার্বো 585, সেকেন্ড হচ্ছে মহেন্দ্র অর্জুন 555, তারপর হচ্ছে মহেন্দ্র নোভো 605 DI, তারপর বর্তমানে এটি সেপ্টেম্বর মাসে কেনা হয়েছে মহেন্দ্র যুব 585 T+ DI। দোকানে থাকি, আমার ড্রাইভাররা সব এই গাড়ি চালায় আর এই গাড়ি চাষিরা খুব নাম করে গাড়ি চালানোর জন্য। মহেন্দ্র ট্র্যাক্টর স্টপ হরদম।